তোমার মতো বোকা নাকি? তোমাদের তাত্মীয় এটা হচ্ছে আমার নানার বাড়ি। এখানে আমার নানার একটা ঘর ছিল, আমার মায়ের এখানে বিয়ে হয়। আমার বাবা ভাই অনেক বছর আসে না। নানার লাশ নিয়ে আসছিল এখানে। নানা হচ্ছে এবারে বড় ছেলে সবার। নানা হচ্ছে 6 ভাই 3 বোন, 5 জন মারা গেছে, সবাই মারা গেছে। একটা ভাই আছে, শুধু ঢাকায় আমাদের সাথে বাসার পাশেই থাকে। আমার বাপ ভাই মনে হয় কয় বছর, 20-25 বছর আসে না ওই বাড়িতে। আমিও আসি না, আমার মা জোর করে কানে ধরে ধরে নিয়ে আসে 10 বছর একবার। এখন আসি আমার মায়ের পিছন পিছন। মা আসলে 71-এর যুদ্ধে এই বাড়িতে 18টা ঘর ছিল, সব পুড়িয়ে দিয়েছিল। আমার নানার ভাইয়ের এখানে একটা ঘর ছিল, সবাই একসাথে থাকতো। ওই বাড়ি ঘরতে অনেক মানুষ ছিল, 100 জনের মতো মানুষ ছিল। একটা বাড়ি আছে ওইদিকে, একটা পুরান বাড়ি আছে, আর এদিকে আমাদের তো 2 তলা বিল্ডিং আলাদা। এটা হচ্ছে আমার নানা ভাইয়ের এক ভাইয়ের বাড়ি, এটা আরেক ভাইয়ের বাড়ি, এটা আরেক ভাইয়ের বাড়ি, ওইটা আরেক ভাইয়ের বাড়ি, ওইদিকে আরেক ভাইয়ের বাড়ি। পাশে একটা পুরান বাড়ি আছে, ওই পুরান বাড়িতে সবাই থাকতো। এটা হচ্ছে একটা হিন্দু বাড়ি ছিল, সরকার বাড়ি হিন্দুদের, পরে হিন্দুরা সব চলে যায়, পুরো গ্রামটাই হিন্দুদের ছিল। ও আবার জন্মের আগে সবাই ঢাকায় চলে গিয়েছিল। আমার মামারা ঢাকায় পড়ালেখা করতো, বুড়িতে পড়তো, এক মামা রুড়িতে পড়তো, স্কুল মতো হেল আইডল স্কুলে পড়তো আমার মামা। তারপর ঢাকা কলেজে পড়ছে, তারপর বুড়িতে পড়ছে, সরকারি মেডিকেল কলেজেও হয়েছিল, কিন্তু বুড়িতে পড়া করি পরে ডাক্তারি না পড়ে ইঞ্জিনিয়ার হয়। ব্লাড দেখলাম আবার ফিট হয়ে পড়ে যায়, কারণ আর ডাক্তারি করা নেই। আমার মামারা এই গ্রামের ভিতরে সব থেকে ভালো রেজাল্ট করে, সব থেকে ভালো স্টুডেন্ট, বড় ইঞ্জিনিয়ার এই গ্রামের ভিতরে। সেই আগের আমলে আমার নানা তো আগে আমলে বিয়ে পাস, আমার বাবা মা আগে আমলে বিয়ে পাস। আমার নানা ভাইয়ের সব ভাই বোনই, সব ভাইরা শিক্ষিত ছিল। আমার মায়ের যখন 4-5 বছর বয়স তখন আমার নানি মারা যায়, ওই আমাদের ওই 2 তলা বিল্ডিংয়ের বাড়িতে নানি মারা যায়। পরে আমার নানা ভাই এই বাড়িতে এসে এখানে একটা ঘর তুলে আবার থাকা শুরু করে। আগেও এই বাড়িতে থাকতো, এই বাড়িতে জায়গা হতো না, আর সবাই একসাথে থাকতো। একটু ঝামেলা হতো, কারণ আলাদা বাড়িতে বাড়িতে থাকতে দিয়েছিল নানা ভাইকে। ওইখানে অনেক জঙ্গল টঙ্গল ছিল। পরে নানি মারা যায়, বাচ্চা হইতে গিয়ে প্রেগনেন্ট ছিল, ডেলিভারির টাইমে নানি মারা যায়। আশেপাশে অনেক জঙ্গল ছিল, তো মানুষজন ছিল না, কাউকে ডাক দিতে পারেনি। পরে নানিও মারা যায়, নানির বাচ্চা মারা যায়, আবার একটা মামা মারা যায়। পরে এখানে আবার নানা আসে, নানা এসে এখানে একটা আরেকটা বিয়ে করে, বিয়ে করে এখানে একটা ঘর তুলে ছিল সবার সাথে একসাথে। পরে কিছুদিন থাকার পর সিটিতে চলে যায়, সিটিতে গিয়ে আর একটা বাড়ি করে, সিটিতেও একটা বাড়ি আছে। আর আমার মামারা, মা, খালারা সবাই ঢাকাতে চলে যায় পড়ালেখা করতে। পরে আমার জন্ম ঢাকায়। আমার ভাই চাই কাজিন টাজিনের জন্ম ঢাকায়। এই বাড়িতে আমার নানার জিয়ারতে সবাই একসাথে হয়েছিল 1996-এ। এরপর আর আসে নাই, সবাই একসাথে হওয়া হয়নি। নানা যখন মারা যায় তখন আসছিল, আমার বার্ষিক পরীক্ষা ছিল, আমি ঢাকাতে ছিলাম। নানা ঢাকাতে মারা যায় সরোজিনী হসপিটালে।
পরে আমার বার্ষিক পরীক্ষা ছিল নভেম্বরের 22 তারিখে, তখন বার্ষিক পরীক্ষা হতো বছরের শেষের দিকে। আর আমার জন্মদিন ছিল নভেম্বরের 24 তারিখ, আমার জন্মদিনের 2 দিন আগে মারা যায়। পরে আমি আমার ছোটো ভাই আমার নানি বাড়ি ছিলাম ঢাকাতে, আর আমার বাবারা সবাই লাশ নিয়ে আসে, এখানে জিয়ারত হয়েছিল। এই যে একটা বাবু আছে আমাদের, এই যে বাবু, এই বাবু এই বাড়িতে থাকে ওর বাবা মায়ের সাথে। বাবু আনিকা বাবু, ওর নাম হচ্ছে আনিকা বাবু। আনিকা বাবু ওর জ্বর হয়েছে, আমার শুধু আর্মি নাম কে রাখছে, তুমি সুন্দর নাম তোমার রাখালে।